আসসালামু আলাইকুম, ইস্টার্ন সানডে টিপস এর পক্ষ থেকে সকল ভিউয়ার্সদের জানাই স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আলোচনা করব ইউটিউব থেকে সিলভার প্লে বাটন পেলেন মিজানুর রহমান আজহারি সাহেব। ইউটিউব চ্যানেল খোলার কয়েকদিনের মধ্যে 1 লক্ষ সাবস্ক্রাইবারের মাইল পলক পার করে সিলভার প্লে বাটন অ্যাওয়ার্ড পেলেন দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি। বর্তমানে তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 4,05,000 ছাড়িয়েছে। কোনো ভিডিও আপলোড ছাড়াই নজিরবিহীনভাবে সিলভার প্লে বাটন অ্যাওয়ার্ড লাভ করলেন তিনি। এর আগে শনিবার 19 ডিসেম্বর সন্ধ্যা 6:51 এক ফেসবুকে স্ট্যাটাসে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল চালু করার কথা জানান দেশের জনপ্রিয় এই ইসলামী বক্তা। ফেসবুকে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, অবশেষে মিজানুর রহমান আজহারি নামে আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করা হলো। আমার ফেসবুক পেজের নামের সাথে হুবহু মিল রেখেই ইউটিউব চ্যানেলটি নামকরণ করা হয়েছে। সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করুন, ধন্যবাদ। ফেসবুকে ওই স্ট্যাটাস দেওয়ার পর থেকে হুহু করে বাড়তে থাকে আজহারির ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার। নতুন এই চ্যানেলটিতে কোনো ভিডিও আপলোড না দিলেও 3 দিনের মধ্যে 3 লাখের বেশি মানুষ এটিতে সাবস্ক্রাইব করেছেন। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার শীর্ষে উঠে আসে তার ইউটিউব চ্যানেল খোলার খবরটি। বক্তরা এই উদ্যোগের শুভকামনা করে অভিনন্দনে ভাসিয়েছেন। এদিকে অগণিত ভক্তের কাছ থেকে নজিরবিহীন সাড়া পাওয়ার পর রোববার অপর এক স্ট্যাটাসে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজহারি লিখেছেন, আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে মোবারকবাদ। স্ট্যান্ড এন্ড টিপস, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।